আনন্দনগর এলাকায় বৃহস্পতিবার আধুনিক পেপার টাইলস দিয়ে নির্মিত রাস্তার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং কারা ও সমবায় দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল। আধুনিক এই রাস্তাটির নামকরণ করা হয়েছে অটল বিহারী বাজপেয়ী সরণি। সব রকম আবহাওয়াতে চলাচল করার জন্য উপযোগী এই রাস্তা। রাস্তা উদ্বোধন করার পর তার বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, রাস্তা আমাদের জীবনে রাস্তা দেখায় এবং বৃহৎ অর্থে সামগ্রিক উন্নতিকে ত্বরান্বিত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে রাজ্য সড়ক উন্নয়নে যেসব কাজ হচ্ছে তার উল্লেখ করেন। রাস্তা মানুষকে রাস্তা দেখায়, শুধু রাস্তা পথ চলার জন্য না, জীবনের ক্ষেত্রেও। যখন আমরা বলি যে জীবনে যদি চলতে হয় তার কিন্তু শেষ নেই, মৃত্যুর আগ পর্যন্ত। তো এই রাস্তা এখানে ব্রিক্সের রাস্তা বা তাকে চেঞ্জ করে যে টাইলসের রাস্তা হলো, পেবল টাইলসের, সেটার থেকেও মানবিক চিন্তাধারায় যদি আমরা বলি যে রাস্তা মানুষকে রাস্তা দেখায়, আবার উল্টোভাবে যদি আমরা বলি রাস্তা যদি না থাকে কোনো জায়গায় কোনো উন্নতির কিন্তু কোনো ব্যবস্থা হয় না। এখানে অলরেডি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগে ছটা ন্যাশনাল হাইওয়ে কাজ শুরু হয়ে গেছে, অনেকগুলো কাজ প্রায় শেষের পথে। তার জন্য আমরা যখনই দিল্লিতে যাই যাতে অতি সত্তর কাজগুলো সম্পন্ন হয় তার কথাও আমরা প্রায়শ বলি। শুধু তাই নয়, আরও চারটে ন্যাশনাল হাইওয়ের জন্য অন প্রিন্সিপাল অনুমোদন দিয়েছে। কারা এবং অগ্নিনির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশা নির্দেশে রাজ্যে চলছে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ। যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উনি প্রকল্প কয়েকটা তৈরি করে দিয়েছে গরিব মানুষের কথা চিন্তা করে, বিশেষ করে আমাদের এই ত্রিপুরাবাসীর কথা চিন্তা করে, কিভাবে গরিব মানুষকে প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে গরিব মানুষকে স্বনির্ভরতা করা যায়, তাদেরকে গরিবতা সার্টিফিকেট লাগিয়ে তাদেরকে ধ্বংস করার জন্য নয়, সরকার গরিব সার্টিফিকেট লাগিয়ে তাদেরকে গরিব গরিব বলে তাদেরকে ধ্বংস করে দেওয়া, তাদের পরিবারকে ধ্বংস করে দেওয়া, সেইগুলি কাজ নয়। আমরা চাই যে গরিব সার্টিফিকেট থেকে যেন গরিব মানুষ মুক্ত পায়। আধুনিক এই রাস্তার সুফল পাবেন আনন্দনগর সহ বৃহত্তর এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।